সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু এনপি অনলাইন ওয়ার্ক চ্যালেঞ্জ। তো চলো, তোমাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি। তো আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি, আমরা কিন্তু অনেকেই একসঙ্গে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো, মেসেঞ্জার, বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন কিন্তু একসঙ্গে একটা ফোনে দুটো ইউজ করতে চাই। অনেকেই আছি যেগুলো আমরা এই সব পদ্ধতিগুলো আমরা জানি না যে কীভাবে আমরা আমাদের মোবাইলের সেটিং থেকে যে একসঙ্গে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক, পেটিএম, ফোনপে, ইমো, ফ্লিপকার্ট, অ্যামাজন পে এবং অনেক রকমের অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমরা দুটো মানে ডবল ইউজ করতে চাই, সেটা আমরা কীভাবে ইউজ করবো সেটা তোমাদেরকে ক্লিয়ারলি এই ভিডিওতে দেখাতে চলেছি। তো অবশ্যই আশা করি তোমরা আই হোপ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, নইলে আশা করি বুঝতে পারবে না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো তার আগে দেখানোর আগে একটা কথাই বলতে চাই, আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, কারণ প্রতিনিয়ত হেল্প করার জন্যই হেল্পফুল ভিডিও কিন্তু এই চ্যানেলে পোস্ট হয়। আর যারা আমার সাবস্ক্রাইবার আছে অবশ্যই তাদেরকে বলে রাখি, আমি কিছুদিন খুব প্রবলেমে ছিলাম, ওই জন্যই কিছু ভিডিও আমি পোস্ট করতে পারিনি। তো আজকে থেকে ইনশাআল্লাহ এখন থেকে কন্টিনিউ প্রতিনিয়ত ভিডিও পোস্ট করা হবে। অবশ্যই তোমরা আমাদের সঙ্গেই থাকো এবং সাথেই থাকো, সব রকম ভিডিও পাবে। তো চলো তোমাদেরকে আমাদের এই ফেসবুকে সরি গাইজ আমাদের এই ফোনে একসঙ্গে দুটো অ্যাপ্লিকেশন কীভাবে ইউজ করবো। অ্যাপ্লিকেশন যেমন তোমার হোয়াটসঅ্যাপ একসঙ্গে দুটো হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবে, ফেসবুক একসঙ্গে দুটো ফেসবুক ইউজ করতে পারবে। তো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, তো চলো প্রথমেই আমরা আমাদের সেটিংয়ে যাব। তো আমরা আমাদের সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আমরা উপরে তুলব। উপরে তোলার পর দেখো প্রথমে লেখা আসবে তোমাদের অ্যাপস। এই যে অ্যাপস লেখা এসেছে, এই অ্যাপসে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা এই অ্যাপসে ক্লিক করলেই কিন্তু আমাদের মেন পেজ খুলে যাবে। খোলার পরে দেখো এখানে লেখা আছে অ্যাপ ক্লোনার। এই অ্যাপ ক্লোনারে আমরা ক্লিক করব। এই যে অ্যাপ ক্লোনার, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই অ্যাপ ক্লোনারে আমরা ক্লিক করব। অ্যাপ ক্লোনারে ক্লিক করার পরে দেখো আমাদের অপশান চলে এসেছে অ্যামাজন, শপিং, ফেসবুক, ফ্লিপকার্ট, ইমো, মেসেঞ্জার, পেটিএম, ফোনপে, হোয়াটসঅ্যাপ। এইগুলো কিন্তু তোমরা তোমাদের যেগুলো ডবল করতে পারবে সেইগুলোই কিন্তু এই সামনে এই ফোন পেজে কিন্তু সেইগুলোই আসবে, এক্সট্রা কিন্তু আসবে না। এরকম আরও কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো তোমার ডবল হবে, যেমন তোমার মান্ত্রা আছে ডবল করা যাবে, তারপরে তোমার আরও আছে যেমন তোমার তোমার গুগল পে আছে ডবল করা যাবে, কিন্তু ওগুলো তো আমার নেই, ফোনে নেই, ওই জন্য এখানে দেখাচ্ছে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনগুলো করা যাবে। তো আই হোপ তোমরা অবশ্যই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এইগুলোই করতে চাইবে সবচেয়ে বেশি। তো আমি প্রথমে তোমাকে হোয়াটসঅ্যাপ করে প্রমাণটা দিয়ে দিই। আমরা এখানে হোয়াটসঅ্যাপ অফ লেখা আছে, এই যে হোয়াটসঅ্যাপ অফ লেখা আছে এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে দেখো ক্রিয়েট অ্যাপ ক্লোন লেখা আছে, এখানে আমরা অ্যালাউ করে দেবো, মানে এখানে জাস্ট টিক করে দেবো। এখানে অ্যালাউ করে দিলে কিন্তু দেখো হোয়াটসঅ্যাপ হোম পেজে আমার চলে গিয়েছে অলরেডি। তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এই যে আমার এই যে একটা হোয়াটসঅ্যাপ, আরও একটা হোয়াটসঅ্যাপ দেখো এখানে চলে এসছে। তাহলে আমার কত হোয়াটসঅ্যাপ হলো, দুটো হোয়াটসঅ্যাপ হলো কিন্তু, মানে আমার ফোনে আমি একসঙ্গে এই হোয়াটসঅ্যাপটা অলরেডি খোলাই আছে, আরও একটা হোয়াটসঅ্যাপ, এটা কিন্তু আমি এখন পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা যদি ইচ্ছা করো যে আমি ফেসবুক করব, তো ফেসবুকে ক্লিক করবে। ফেসবুকে ক্লিক করার পরে ক্রিয়েট অ্যাপ ক্লোনে ক্লিক করলেই কিন্তু এটা আমাদের ফেসবুকটাও কিন্তু এই যে লেখা উঠেছে অবশ্যই হোম পেজ ইউর স্ক্রিন। তো অবশ্যই এখানেই কিন্তু আমরা আবার ফেসবুকে দেখো, এই দেখো দুটো, এই একটা ফেসবুক আমার, এই একটা ফেসবুক আমি এখন বর্তমান ইউজ করছি, আর এই একটা ফেসবুক, টোটাল আমাদের কটা, দুটো ফেসবুক হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে আমরা এটা করব, কীভাবে আমরা ডবল ফেসবুক, ডবল হোয়াটসঅ্যাপ, ডবল ইমো এগুলো ইউজ করতে পারবো। তো আশা করি যদি তোমাদেরকে ঠিকঠাকভাবে বোঝাতে পারে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো। এই চ্যানেলটা শুধু আমার না, এবং তোমাদেরও নিজের মতো ভাবতে পারো, এটা তোমরা তোমাদের চ্যানেলই ভাবতে পারো, সেইভাবে তোমরা কাজ করো। তো সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করাও, ভালো থেকো আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো। থ্যাংক ইউ।